Hey guys, welcome to football. Today's video is about the show. So, this video is very important. I'm going to share with you. If you like this video, please like and share. I said that the Bengal-এ players are not a good player. I'll give an update. So, this is the 50-50 position. But, player is a link with the Bengal-এ player. This is the update. This is the update. So, I said that this deal is হওয়ার পসিবিলিটি এখনো পর্যন্ত 50-50 হবে এরকমটা নয়। প্লেয়ারটির নাম হচ্ছে সুরেশ সিং ওয়াংজাম, যে ফুটবলারের ব্যাপারে আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম এর আগে, যে কার্লোস কোয়াদ্রাতোর সঙ্গে সুরেশ সিং ওয়াংজামের একটা যথেষ্ট ভালো রিলেশনশিপ রয়েছে। এবং সুরেশ সিং ওয়াংজাম তিনি বারবারই যেটা বলেন যে কার্লোস কোয়াদ্রাতো যখন বেঙ্গালুরু এফসির কোচ ছিলেন তিনি তাকে চান্স দেন, তো সেই জন্যই তিনি কিন্তু আজকে সুরেশ সিং ওয়াংজাম হতে পেরেছেন। এবং এই মুহূর্তে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের স্কোয়াডেও নিয়মিত ডাক পান এবং বেঙ্গালুরু এফসির যে সেট আপ রয়েছে সেখানকার ইন্ট্রিকাল পার্ট এই সুরেশ সিং ওয়াংজাম। তো কার্লোস কোয়াদ্রাতোর লিঙ্ক আপটাকে কাজে লাগিয়ে এবং বেঙ্গালুরু এফসিকে ট্রান্সফার ফি দিয়ে এই ফুটবলারটিকে ইস্ট বেঙ্গল ট্রাই করছে এইরকমটা কিন্তু শোনা যাচ্ছে। তো ইস্ট বেঙ্গলে কিন্তু সাইড ব্যাকের দরকার রয়েছে, তো সুরেশ সিং ওয়াংজাম খুব ভালো অপশন এই পজিশনটার জন্য। খুব শর্টে বলে দিলাম, সুরেশ সিং ওয়াংজামকে কিন্তু একটা ট্রাই করে দেখা হচ্ছে ইস্ট বেঙ্গলের তরফ থেকে, যদিও এখনও কোনো কিছুই ফাইনালাইজড নয়, অনেকটা টাইম ওয়েট করতে হবে, তবে ইস্ট বেঙ্গল ট্রাই করছে এইটুকু আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলো ছোট্ট ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবসময় বলি তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও নোটিফিকেশন পাওয়া যায়। সবসময় বলি তোমরা যারা যারা আমাদের সঙ্গে ফেসবুক গ্রুপে জয়েন করতে চাও, নিয়মিত ফুটবল আড্ডা থাকতে চাও, ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা ফলো করে নিতে পারো। তো চলো আপনি আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।